কুষ্টিয়া জেলা যুবলীগের তরুণের জয়যাত্রা ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুষ্টিয়া পৌরসভা চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় সহসভাপতি ব্যারিস্টার সেলিম আলতাফ জজ। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া এক আসনের সংসদ সদস্য আখ ও মোস্তারুয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতর রহমান আতা এবং কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল সহ অন্যান্য নেতারা। এ সময় কুষ্টিয়া জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।